ভিউয়ার্স ক্রিকেটের এই বিশেষ এপিসোডলৈ আপোনালোকক পুনৰ স্বাগতম। আমি আজি আলোচনা করিম ক্রিকেটের এক আন এটা দিশ যাক লৈ যার অবিহনে ক্রিকেট কেতিয়াও সম্পূর্ণ হব নোৱাৰে। ক্রিকেটের সেই গুরুত্বপূর্ণ দিকটোৱে হৈছে পিচ। আজি আমার সঙ্গে আছে এগারী বিশেষজ্ঞ, হয়তো সকলে চিনি পায়। এগারী প্রাক্তন ক্রিকেটার আর এতিয়া কিউরেটর হিসাবে ক্রিকেটের সঙ্গে জড়িত, মুকুট কলিতা। মুকুট, স্বাগত। মুকুট আর কিছু চিনাকিও আছে সুকিয়া। মুকুট এগারী ভাল বক্তা আর মুকুটে ভাল গান গায়। যে নহোক, মানে মুকুটক একটা ব্যক্তিগত প্রশ্নে অনুষ্ঠানটি আরম্ভ করব বিচার। মুকুট এজন প্রাক্তন ক্রিকেটার হওয়ার সত্ত্বেও ক্রিকেট এরার পিছত প্রশিক্ষণলৈ নগৈ আপনি পিচৰ প্ৰতি কিয় আকর্ষিত হল? সকলকে প্রথমে নমস্কার জানাইছো আর তৈরি ধন্যবাদ আজি আমন্ত্রণ জানাবার বাবে। এইটা একটা একচুয়ালি স্পন্টেনিয়াস ডিসিশন আসলে। মই সেইখিনি সময়ত ক্রিকেট একাডেমি এটা খোলার কারণে বা ইয়ার লই পেলে ইন্টারেস্টেড আসিল। মই আমার প্রাক্তন যা কিউরেটর আসিলে সেইখিনি সময় আমার তখন কথা বতরা পাতি পিচখনের বিষয়ে কেনেকুয়া কি নলেজ এগুলো অল্প জানিব চেষ্টা করেছিল। বাট এট দ্য সেম টাইম, ভেরি সেম টাইমত সেইখিনি সময় আমার ক্রিকেট সন্থার সেক্রেটারি স্যার বিকাশ বড়ুয়া স্যারে এদিন রাতে প্রায় 8:30 বজাত মোক একটা ফোন কল করে মাতিলে আর কলে যে বিসিসিআই পুনপ্রথমবারের বাবে কিউরেটর সার্টিফিকেশন কোর্স একটা স্টার্ট করেছে, যেহেতু চণ্ডীগড়ত হব প্রায় 28 দিনিয়া কোর্স আসে। আচ্ছা, আর তাতে হয় প্রাক্তন ক্রিকেটার নহলে গ্রেজুয়েট স্টুডেন্ট এজনক আর এজনক বিচরা হয়েছিল। তো সেই হিসাবতে একচুয়ালি মানে গেছিল পুনপ্রথমবার 2012 চনের এই প্রসেসটা স্টার্ট হয়েছিল। কোনো ধরনের প্লেন নাছিলে যে মই কিউরেটর হম বা কিবা এনেকুৱা হম, কিন্তু একাডেমিখনের লাগি পেলাই পিচ এখন বনার ইচ্ছা আসে। আর খেলা সময়ত তুমিও কেউ পিচ চা নাছিলা বা আমিও চা নাছিলো, যি কন্ডিশন আসলে আমি এনেকি খেলেছিল। বাট এনেকয়ে মই সেই কিউরেটর কোর্সটিলে গিয়ে পেলাই যেখানে হল ইনিশিয়ালি ফার্স্ট ইয়ার মানে অল থিওরিত পাস করছি, কারণ আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ওয়া জিরো। তো সেইখানে সময়ত ফল বিসিসিআইর ফল কোয়া হয়েছে যে আপনি গিয়ে কাম করো, তারপর অহা বছর যেটা আপনার প্র্যাকটিক্যালের কারণে স্পেশালি মাতা হব, তারপর আপনার প্র্যাকটিক্যাল এক্সাম লোক আমি কোয়ালিফাইড বলে ডিক্লেয়ার করি। আচ্ছা, প্রথম সার্টিফাইড কিউরেটর তুমি নাকি? হয়, সার্টিফিকেশন কোর্সের পিছন প্রথম কোয়ালিফাইড কিউরেটর মানে 2012-13 চনত মানে ফার্স্ট কোয়ালিফাই করলো। আর ঠিক তারপর আর এনেকা স্টার্ট হয়েছে। আর 2012 চনতে প্রথম বছর রঞ্জি ট্রফির খেলার দায়িত্ব পাইছিল ইয়াতেই নেহরু স্টেডিয়ামত, যেটা রঞ্জি ট্রফি হয়েছিল। আর সেই ম্যাচখন একচুয়ালি মোর কারণে খুব এটাও মনত আছে এখন খেলত, কারণ আমার কোর্সের যেখানে কথা কোয়া হয়েছিল যে এখন পিচত সদায় ব্যাটিং আর বোলিং দুটো ফ্রেন্ডলি হব লাগে। এখন ম্যাচত আর ত্রিপুরার আসে, এখন ম্যাচত প্রায় 4 দিনত আপনার 1000-এর উপর রান হয়েছিল। 5টা উইকেট পেস বোলারও পাইছিল, আমার স্পিনার অরলেনও পাইছিল, টিমির চন্দ্র এফালে উইকেট পাইছিল, প্লাস ধীরাজ যাদব এখন ম্যাচত 200 মারি। আচ্ছা, তো এইখান ম্যাচ মানে এটাও ওয়ান অফ দ্য মাই মেমোরেবল ম্যাচ বলে কম। তারপর আর প্রসেস, তারপর 22 ইয়ার্সের লগতে আর জীবনে আধা চলি আছে, এলাকা চলি আছে। আচ্ছা, আমি দর্শকসকলক পিচ সম্বন্ধে অল্প থুলমূল আভাস এটা দিম, আপনি অল্প কব লাগে পিচৰ বিষয়ে থুলমূল। পিচ বেসিক্যালি মই কনস্ট্রাকশনের ফালের পর যদি যাও, কনস্ট্রাকশনের ফালের পর আগর যোনটো প্রসেস আছিল, আমার যোনটো ট্রেডিশনাল প্রসেস বলে কোয়া হয়, সেই প্রসেসটো সাইন্টিফিক্যালি রিসার্চ করার পাছত সেই প্রসেসটুক এতিয়া এপ্লাই করা নহয়। এতিয়া আগতকৈ পিচ বনোৱা একচুয়ালি সহজ। আপনি অকল বেসিক্যালি নর্থ ইস্ট রিজন আমি দুটা লেয়ারের উপর কাম করো, তলর লেয়ারটোত বালি থাকে, তার উপর লেয়ারটোত আমি 8-10 ইঞ্চি ক্লে যোনটো আমি আঠা মাটি বলে কোঁ এইটো ইউজ করো। সো বেসিক্যালি এইটো দিয়ে কনসেপ্টটো স্টার্ট হয়। আর এখন পিচ কনস্ট্রাকশন করার সময় বেসিক্যালি আমি জানো যে 66 ইয়ার্ডর মানে 66 ফিটের উপর খেলতো হয়, 66 ফিটের লেন্থ হয়, দেন আপনার আমি 8x8 ফুট x8 ফিটের আমি উইথটো থাকে পিচখনের। বাট কনস্ট্রাকশনের সময় আমি 70-80 ফিটলৈকে লব পারো এখন। আচ্ছা, কনস্ট্রাকশন আর প্লেইং কন্ডিশনের সময় মানে লেন্থ এন্ড উইথটো বেলেগ বেলেগ? কনস্ট্রাকশনের সময় অল্প ডাঙর লওয়াটা বেটার। এক্সাক্টলি আপনি যদি 66 ফিটের এখন পিচ বনাব যায় বা 66x8.8 যদি লব যায় ইন প্লেইং কন্ডিশনের সময়, যেটা আপনি খেলখনের কারণে রেডি করব, তো আপনার অল্প অসুবিধা আহিব পারে।
তাতকে বেটার আমি সদায় সাজেস্ট করো যে 80 ফিট লং আর 10 ফিট উইথ লই পেলে এখন পিচ স্টার্ট করাটো বেটার আচ্ছা তারপর আগতকে সহজ যেনেকে মই কলো আপনি যদি আমি বেসিক্যালি আমার পিচখন সদায় আউটফিল্ডত কই মিনিমাম 3 ইঞ্চ উপরত থাকিব লাগে যাতে পানি ফ্লোটো আউটফিল্ডর পানি ফ্লোটো পিচৰ পিছলে নাহে তো সেইটো কারণে করা যায় এটো 3 ইঞ্চ উপরত থাকে বেসিক্যালি আমি আজিকালি সাপোজ 4 ইঞ্চ অফ স্যান্ড দেন 8 ইঞ্চ অফ ক্লে দিউ দ্যাট মিন্স 12 ইঞ্চ তিনি ইঞ্চি যদি আমার উপর থাকিব লাগে তেনহলে আমি 9 ইঞ্চ ডিক করিলেই হয়ে যায় আমি 9 ইঞ্চ ডিক করিলো পিচখন কনস্ট্রাকশনের সময়ত যদি বাই চান্স আমি বেসটো হার্ড পাও নেচারালি এটো নেচারাল বস্তু যদি পিচখন বেসটো আমি হার্ড পাও দেন উই হ্যাভ নাথিং টু ডু কিন্তু যদি আমি বাই চান্স বেসটো হার্ড না পাও দেন আমি আর্টিফিশিয়ালি ভগা ইটা হোক স্টোন ডাস্ট হোক ধুমুস মারি হোক বেসটো আমি হার্ড করব লাগিব দ্যাট ইজ দ্য মেইন প্রসেস আর এট দ্য ভেরি সেম টাইম ফ্রম দ্য স্টার্টিং এন্ড সাপোজ আমি তারপর পিচখন নর্থ সাউথ লৈ পেলাই গৈ পেলাই আমি এফালে স্টার্ট করেছো ফ্রম দ্যাট এন্ড টু দেন দ্যাট এন্ড এটা স্লোপ বেসত থাকিব লাগিব এইটো হল বেসিক মই যদি কব বিচাৰিছো বেসিকত যদি স্লোপটো থাকে দ্যাট ইজ বিকজ অফ গ্রেভিটি কারণ আমার পিছখন ফ্ল্যাট হব নোৱাৰে ফ্ল্যাট হলে পানিটো কবাত না কবাত জমা হব তো আমি এটা গ্রেভিটি ফোর্সর উপৰত ধ্যানটো রাখি পেলাই লক্ষ্যটো রাখি পেলাই আমি এটা স্লাইড স্লোপ সাপোজ ফ্রম ইন দ্যাট 80 ফিট দেয়ার উইল বি স্লোপ অফ 4 টু 5 ইঞ্চ এই কর্নার পর এই কর্নার লৈ এট দ্য বেস আমি স্লোপ এটা দিব লাগে স্লোপ এটা দিব আপনি বেসিক্যালি 4 ইঞ্চ স্যান্ড দেন ক্লে দি পেলে আপনি প্রসেস চলাব পারে আচ্ছা আর এটি আপনি প্রপিং ক্রিজ আর স্টাম্পের লেন্থ আর বিষয় অল্প কব নেকি প্রপিং ক্রিজ সাপোজ উই আর আমি যে তালুকে যাম মই তাতে একটা মার্ক করা আছে দেখাও পাই যদি আমি স্টাম্প লকে যাও দিস ইজ দ্য সেন্টার এইটো এইটো হল আমার পিছখনৰ সেন্টার স্টাম্প মিডল স্টাম্প থাকে স্টাম্পৰ যদি দৈৰ্ঘ্যটো কওঁ এইটো 9 ইঞ্চৰ ভিতৰত আমাৰ চাৰিটা ষ্টাম্প ইয়াতে আমি ইয়াতে সদায় ইউজ কৰোঁ 9 ইঞ্চৰ ভিতৰত আমাৰ এই তিনিটা ষ্টাম্প আহিব লাগিব দেন ফ্ৰম চেণ্টাৰ টু ডেট কৰ্ণাৰ যোনটো আমাৰ ৰিটাৰ্ণ পেজৰ কৰ্ণাৰ ডেট ইজ 4 ফিট 4 ইঞ্চ অ'কে ভেৰি চেম ইন দ্য আদাৰ চাইড অলছো এইটোক আমি নৰ্মেলি বলিং ক্ৰিজ বুলি কওঁ যোনটো এইটো টানা থাকে লগতে এইটোক আমি ৰিটাৰ্ণ ক্ৰিজ বুলি কওঁ সেম আমি 8 ফুট এইটলৈকে এইটো থাকিব এইটো বক্সটো যোনটো হয় আৰু এইটো 4 ফিটৰ আমাৰ এইটো লেন্থটো থাকে ফ্ৰম ডেট এণ্ড টু ডেট এণ্ড যোনটো বক্সৰ লেন্থ থাকে এইটো 4 ফিটৰ থাকে ষ্টাম্পৰ মই ক'লোঁ যেনেকৈ 9 ইঞ্চৰ এইটো থাকিলে আজিকালি যেতিয়া আমি ফৰ্টেজ গেমছ খেলোঁ তেতিয়া ইয়াৰ পৰা ইয়ালৈকে 1 ফুট আৰু ইয়াৰ পৰা ইয়ালৈকে 1 ফুটৰো এটা মিডল ষ্টাম্পৰ পৰা 1 ফুটৰ এটা আম্পায়াৰৰ যোনখিনি আমাৰ ডেঞ্জাৰ এৰিয়া থাকে বা যোনখিনি গুড লেন্থ এৰিয়া থাকে তাৰ ভিউটো আম্পায়াৰে ভালকৈ পাবৰ কাৰণে সেই মাৰ্কটো দিয়া হয় ছেকেণ্ডলি যেতিয়া ওৱান ডে মেচেছ হয় তেতিয়া ইয়াৰ পৰা 17 ইঞ্চৰ এটা এটা মাৰ্ক দিয়া হয় আচ্ছা আদাৰৱাইজ দিছ ইজ দ্য বক্স এই মিডল ষ্টাম্পৰ পৰা সেই মিডল ষ্টাম্পলৈকে 66 ফিট অল নো ফ্ৰম ডেট কৰ্ণাৰ টু ডেট কৰ্ণাৰ ইট ইজ 8 ফিট 8 ইঞ্চ দেন রিটার্ন ক্রিজ এটাতো আমি আম্পায়ারের উপর ডিপেন্ড করে যদি 15 ইয়ার বিচারে আমি 45 ফিট লোকে টানি দিব লাগে ওকে বোথ এন্ড অফ সেম দেন ফ্রম দিস এন্ড ইয়ালোকে 5 ফিটর একটা ডেঞ্জার এরিয়া বলে কথা থাকে এইটো 5 ইঞ্চৰ এটা মার্ক করা যায় ডেঞ্জার এরিয়া যত বোলার বা ব্যাটসম্যানে রানিং করার সময়ত বোলার তাতে সোমাব নোৱাৰে এইখিনি হল বেসিক লাইনিং এর উপর পিচ আচ্ছা ক্রিকেটার এগারকে আজিকালি অ্যাপার্ট ফ্রম স্কিল পিচের বিভিন্ন কন্ডিশনের বিষয়ে জানাটো উচিত কি বুলি ভাবে মই ভাবো উচিত বাট এট দ্য জুনিয়র লেভেল আই ডোন্ট সাজেস্ট কারণ জুনিয়র লেভেলত খেলটোর উপর ধ্যান থাকাটো বেটার হয় আর যদি আফটার ফার্স্ট ক্লাস লেভেল যদি পিচ লেভেল রিড করিব পাৰিব লাগে ফার্স্ট ক্লাস লেভেল দেন ইটস এ টাফ ক্রিকেট আমাৰ বিসিসি কিন্তু ডোমেস্টিক হেতু অল ওভার ওয়ার্ল্ডত ওয়ান অফ দ্য টাফেস্ট তো হেখিনি সময়ত আমাৰ প্লেয়ারৰ পিচ কন্ডিশন জানাটো খুবই দরকারি থাকে কারণ ফ্ৰম দ্য ভেৰি ফাৰ্ষ্ট ৰাউণ্ড মই দেখিছোঁ ৰঞ্জি ট্ৰফি লেভেলত ভালেখিনি কম্পিটিটিভ মেচেছ ষ্টাৰ্ট হৈ যায় কোনেও কাকো সহজভাৱে নলয় পিচক লৈ পেলাই ভেৰি মাছ এৱেৰ থাকে বেটিং কৰিবনে বলিং বলিং কৰিব টছ জিকি এইটো এটা ক্ৰুচিয়েল ডিচিশ্যন হৈ যায় বিকজ উইণ্টাৰত খেলটো হয় নৰ্মেলি নৱেম্বৰৰ পৰা খেলবিলাক ষ্টাৰ্ট হয় এইবাৰটো ডিচেম্বৰত ষ্টাৰ্ট হৈছে চ' সেই টিপিকেল কণ্ডিশ্যনত পিচৰ বিষয়ে নলেজ থকাটো ইম্পৰ্টেণ্ট সেইটো মই এগ্ৰী কৰোঁ আপোনাৰ লগত অলপতে আপুনি কৈছে যে পিচখন কনষ্ট্ৰাকশ্যন কৰাৰ ক্ষেত্ৰত কি কি কেনেকুৱা কি কৰে তথাপি আৰু এবাৰ আপুনি ক'ব নেকি মানে মেইনটেনেঞ্চ কেনেকুৱা হয় বেছিক হ'ল চইলটো চইল ইজ ভেৰি ইম্পৰ্টেণ্ট মই এতিয়া যদি অলপ বিশেষ বিশদভাৱে ক'ব যাওঁ ক্লেটো তিনিটা ভাগত ভগোৱা হয় বেছিকেলি স্মেকটাইট ইলাইট এণ্ড কেভলিনাইট স্মেকটাইট যোনটো আমি অষ্ট্ৰেলিয়াত দেখা পাওঁ সেইটো ভেৰি এক্টিভ চইল তাৰ তলত আহে ইলাইট চইল আৰু তাৰ তলত কেভলিনাইটিক চইলটো আনফৰ্চুনেটলি আমি যিহেতু ফ্ৰম দ্য ভেৰি মাছ ৰেইনি এৰিয়াৰ পৰা আমি নৰ্থ ইষ্ট বিলং কৰোঁ আমাৰ তাত কেৱলিনাইট চইলটোহে পোৱা যায় আৰু সেইটো পিচৰ কাৰণে বৰ এটা সুবিধাজনক চইল নহয় যেনেকুৱা স্মেকটেটিক হয় স্মেকটেটিক আছে আপুনি ইণ্ডিয়াৰ দুটা তিনিটা কৰ্ণাৰত আপুনি মই ৰিচেণ্টলি কৰি অহা উৰিষ্যাত
ম্যাগনেটিক সয়েল সবচেয়ে বেশি পায় বালাংবেড় বলে এটা এটা কারণে হয়তো উড়িষ্যাতে বিভিন্ন সময় সয়েল অনা হয় উড়িষ্যার সয়েল ইজ রিকগনাইজড এজ ওয়ান অফ দ্য বেস্ট সয়েল ইন ইন্ডিয়া আচ্ছা পার্টিকুলার এটু অফ ম্যাগনেটিক থাকে কন্টেন্ট আমাৰ ইডেন গাৰ্ডেনৰ চইলটো মই ৰিচেণ্টলি কাম কৰিছোঁ সিংগুৰৰ পৰা আনেতে সেই মাটিটো স্পেক্টেটিক দেন বাট এপাৰ্ট ফ্ৰম দেট আপুনি স্পেক্টেটিক চইল ইণ্ডিয়াত নাপাব ইলাইট গ্ৰুপ পাব আপুনি নৰ্থত যদি যায় আৰু অলপ সামৱেৰ চেণ্ট্ৰেল ইণ্ডিয়াত আপুনি ইলাইটিক চইল বা কৰ্ণাটকৰ ফালে আপুনি ইলাইটিক চইল পাব বাট মষ্টলি আমি কেলনেটিক চইলৰ ওপৰত কাম কৰিব লাগে যাৰ ক্লেক পাৰ্চেণ্টেজটো ইমান হাই নাথাকে বণ্ডিং ইমান মানে হাৰ্ডনেছটো আপুনি সেই চইলৰ লগত ইমান সোনকালে নাই বহুত কষ্ট কৰিব লাগে বাট এক্টিভ নহয় কাৰণে মেইন প্ৰব্লেমটো ক'ত আহে আমার পিচখনত গোটেই কন্ট্রোল করে গ্রাসে আপনি যে ট্র্যাক দেখিছে বল এরিয়ার ট্র্যাক দেখিছে এই গ্রাসে কিন্তু ইয়ার ট্র্যাকটা আমার দেখি দিয়া নাই বা এইটু ট্র্যাকতক এই ট্র্যাকটা কম আছে মিনিমাইজ সো দ্যাট ইজ দ্য বন্ডিং ইজ একচুয়ালি কন্ট্রোল বাই গ্রাস অনলি কেলিনেটিক সয়েলটো যোনটো আমি কাম করো তাক এবার রোলিং করে হার্ড করার পাছত সি আর খুলি না যায় আপনি পানি দিয়ার পাছত নর্মেলি সোয়েলিং হয় সুয়েটিং হয় সরি হয় সুয়েল হয় নহলে শ্রিঙ্ক করে শুকালে শ্রিঙ্ক করে গেলে সুয়েল করার সময় আমার কেলিনেটিক সয়েলটো এবার হার্ড হওয়ার পাছত সি খুলি না যায় বিকজ অফ দ্যাট গ্রাস রুটটো যোনটো এবার রোলিংত আমি ড্যামেজ করো সি খুলি না সি আপন রিজেনারেট করার বহুত সময় লাগে বাট স্মেকটেটিক সয়েল যোনটো আমি উড়িষ্যা বা কলকাতার কথা কই আছো সেইটোত আকৌ আপুনি যিমান সোনকালে হার্ড করব সিমান সোনকালে পানি দিলে সি খুলিও যায় বিকজ অফ দ্যাট আমার ঘাঁহর রিজেনারেশন প্রসেসটো ভেরি ফাস্ট হয় আচ্ছা ম্যাচ এখনে পূর্বে পিচ থাকার ক্ষেত্রে আপনার দায়িত্ব দুগুণ হয়ে পড়ে সেইখিনি সময়ত আপোনালোকে কি কি দিশত অধিক গুরুত্ব দিয়ে মানে দেখবলে পাওয়া যায় যে বিভিন্ন ধরনের আপনাকে রোলিং করায় মই ইনিশিয়ালি স্টার্ট করিম সাপোজ মই এখন রঞ্জি ট্রফির কথাই কৈ গৈছো আৰু প্ৰথমে রঞ্জি ট্রফির পিচ এখন চাৰিদিনীয়া হয় পাঁচদিনীয়া খেলত আপনার রিজাল্ট ওলাই যায় তিনিদিনীয়া খেলখনতো বাৰু ঠিক আছে ফার্স্ট ইনিংস রিজাল্ট ইমান প্রেসার না থাকে বাট ফোর ডেজ গেমত আপনি রিজাল্ট ওরিয়েন্টেড পিচ এখন করার কারণে প্রিপারেশনত ভালেখিনি বস্তু আপনি লক্ষ্য রাখব লাগে বেসিক্যালি ফোর ডেজর পিচত ফার্স্ট ডে টুত আপনার ইনিশিয়াল ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ম্যাচ টু লাঞ্চ ইট শুড বি হেল্পফুল টু দ্য সিমার্স এইটো প্লেইং কন্ডিশনের ভিতর পড়ে মানে এইখানে কথা কই গেছো ফ্রম লাঞ্চ টু নেক্সট ডে যেটা সেকেন্ড ডে আমি খেলাখন আরম্ভ হব সেকেন্ড ডে টু বেসিক্যালি ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনটো আকৌ থার্ড ডে লাঞ্চলৈকে কন্টিনিউ হয় ফ্রম থার্ড ডে লাঞ্চর অনওয়ার্ডস পিচ শুড ডিটোরেট পিচখন অলপ ভাঙা হব লাগে ক্র্যাক খুলিব লাগে পিচখনত স্ট্রোক খেলা অলপ টাফ হয়ে আহিব লাগে যাতে ফোর্থ ডে লৈকে গৈ পেলাই স্পিনারে অলপ হেল্প পায় পেস বোলারে বল করলেও এটা দুটা বল লো হয় বা উইকেট কেটা গৈ থাকে যোনটোৱে আপোনাক ফাইনালি ফোর ডেজ ম্যাচ এখনত রিজাল্ট অনওয়ার্ড হেল্প করে তো আমার প্রিপারেশনটো প্রসেসটো এইটোর উপর ডিপেন্ড করে বেসিক্যালি পিচ ইজ এখন পিচ প্রিপেয়ার করা হয় আমার যদি ওভারহেড কন্ডিশন প্লাস দ্য সয়েল উই আর প্লেইং অন আর থার্ডলি হল আপনার আপনি পিচখনত কিমানখিনি ঘাঁ আছে তার উপর বেস করে পেলে আমি এখানে পিচখনের প্রিপারেশন করা যায় তারপর যদি আমি ওয়ান ডেলে যাও ওয়ান ডেলে ইউ ডোন্ট নিড গ্রিন গ্রাস আচ্ছা ওয়ান ডে খেল এখন আপনার গ্রিন গ্রাস না লাগে হাই স্কোরিং রান হব লাগে যাতে খেলখনত চেস করলেও যাতে একটা ডাঙর স্কোর চেস হয়ে যাব পারে ওয়ার ইজ ইন টি টোয়েন্টি টোয়েন্টি ইজ কোয়াইট ইজি চারি ঘন্টার খেল এখন আপনি মেনটেন করব লাগে বাট হোম টিম বা এভে টিমর কন্ডিশন ওয়াইজ হোম টিমে কেবা কিছু বিচারে হয় স্পিনিং নয় সুইমিং অর ব্যাটিং ফ্রেন্ডলি সেইটা তার উপর ডিপেন্ড করে কন্ট্রোল করা যায় আচ্ছা এটা মানে জানিয়ে বিচার পারফেক্ট প্লেয়িং কন্ডিশনের উপর সাপোজ আপনি পিচ এখন তৈরি করেছে কেবা পিচ এখনের আনিবল বিহেভিয়ারের কারণে ম্যাচ এখন বন্ধ হয়ে যাব পারে ডেফিনেটলি ডেফিনেটলি এই রিসেন্টলি একচুয়ালি পণ্ডিচেরীত যোৱা বছৰৰ এখন ৰঞ্জি ট্ৰফী মেচত এই ঘটনাটো ঘটিছিলে কণ্ডিশ্যনটো কেনেকুৱা আছিলে তেওঁলোকে পিচখন ৰেডি কৰাৰ পাছত ফাৰ্ষ্ট টু ডেইজ বৰষুণ হৈছিলে বৰষুণ হোৱাৰ পাছত পিচ ৱাজ টোটেলি আণ্ডাৰ কাভাৰ দুদিনৰ কাৰণে আণ্ডাৰ কাভাৰ আছিলে থাৰ্ড ডে যেতিয়া কাভাৰ উঠোৱা গৈছিলে অভিয়াছলি আমাৰ তলত যিখিনি পানী আছে যিটো চুৱেটিং ক্ৰিয়েট কৰিছে কাভাৰখনে ৰাতি গৰমৰ কাৰণে সেই ভাৱটো ওলাই অহাৰ পাছত সি ডেফিনেটলি চইলৰ এটা ডিছবেলেঞ্চ এটা ক্ৰিয়েট হয় সেই কন্ডিশনত যেতিয়া ম্যাচখন স্টার্ট হয়েছিলে হওয়ার পাছত আন ইভেন বাউন্স হওয়ার ফলে প্লেয়ার ইঞ্জুরি হওয়ার পাছত খেলখন কিছু সময়ের কাবে আম্পায়ারে বন্ধ করেছিল আম্পায়ারে বন্ধ করে ক্যাপ্টেন দুজন টিমৰ ক্যাপ্টেনক মাতি আনি পেলায় আর লোকেল ক্রিকেটার যেটা আছে তেখেতক মাতি আনি পেলায় সুদিছিল যে এইখন পিচত এটা খেলা হব নোৱাৰে ইয়ার লগত যোনখন এক্সিস্টিং পিচ আমি যোনখন বেটার বলে দেখিছো এই পিচখনক আমি যদি রেডি করে দিও আপনার রেডি এগ্রি হয়ে পেলে খেলিব নাকি দুইটা টিমে এগ্রি হয়েছিল এগ্রি হয়ে পেলে খেলখন খেলিবর কারণে তেওঁলোক রেডি হয়েছিল রোলিং টোলিং করার পাছত ক্রস সোস হওয়ার পাছত খেলখন হয়েছিল কিন্তু সেম কন্ডিশন যেহেতু তাতেও হল সেই খেলখন সিদিনাখন তাতে এবন্ডন করা হয়েছিল সুইমিং ট্র্যাক স্পিন ফ্রেন্ডলি পিচ এইবোৰ শব্দ সাধারণত মানে প্রায় শোনা যায় ইয়ার বিষয়ে অল্প কোক
স্পিনিং ট্র্যাক সিমিং ট্র্যাক এন্ড পাতা নরমালি আমি পাতা বলি পাতা বেসিক্যালি ব্যাডিং ফ্রেন্ডলি এই তিনটা বস্তুয়ে আমি শুনি বলে পাও সিমিং ট্র্যাক ইজ লাইক বলটো ল্যান্ড করার পাছত তার আমার পেস বোলার ডেফিনেটলি আমি জানো যে ওভারহেড কন্ডিশনের উপর যা নলেজ আছে তেও সুইং করায় বলতো সিমিং ট্র্যাক হল সেই সুইং করা বলটোয়ে সাপোজ আপনি একটা ইন সুইং করেছে আমি এক্সপেক্ট করো যে বলটো ইন সুইং করেছে যেটা আফটার ল্যান্ডিং হি ভিতর লাগে এখন নর্মাল কন্ডিশনত বাট সিমিং ট্র্যাক ইজ দ্যাট আফটার ল্যান্ডিং বলটোয়ে নিজের যোনটো নর্মাল রুট আছিল সেই রুটটো হি চেঞ্জ করব সাপোজ ইন সুইং বল এটা আহিছে অপোনেন্ট ব্যাটসম্যানে ব্যাটিং করেছে তো তার বলটো আকৌ পড়ি ঘপকে ওলাই যাব ওলাই যাব সো দিজ আর দ্যাট ইজ কল একচুয়ালি সিমিং কন্ডিশন সিমিং কন্ডিশন কেতিয়া হব পারে যেতিয়া আপুনি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট এখন যখন এখন ম্যাচ স্টার্ট করবৰ কাৰণে লাগে ইনিশিয়ালি এটো ফার্স্ট ডেতে হয় দেই কেতিয়াবা থার্ড ডে ফোর্থ ডেলো যায় ওভারহেড কন্ডিশনের উপর সো ফার্স্ট ডে এখন যদি ময়েশ্চার লেভেলটো যিখিনি আপোনাৰ দরকার আছিল খেলখন স্টার্ট করার কারণে তাতকৈ যদি অলপ বেশি থাকুতে আপনি খেলখন স্টার্ট করে তেনেহলে সুইমিং কন্ডিশন হওয়ার ম্যাক্সিমাম চান্সেস থাকে এটো হয়ে নর্মালি অড বাউন্স প্লেয়ার অলপ ইনজিউর হওয়া আমি দেখা যায় বল বহুত লেটারাল মুভমেন্ট হয় পেস বোলারে সোনকালে কিক করে দিয়ে ইনিংস বিলাক এনেকুৱা এটো হয় নেক্সট আপুনি কৈছিলে স্পিনিং ট্র্যাক স্পিনিং ট্র্যাক ইজ দ্যাট ইফ দ্য সয়েল ইজ আপনি সয়েলটোর উপরও ডিপেন্ড করব লাগিব যদি সয়েল ইজ রক হার্ড ন্যাচারালি তেনহলে সেই সয়েলটোর উপর আপনি টার্ন হওয়া অলপ দিগদার হয়ে যায় যদি তাক ইনিশিয়ালি আপুনি এখন পিচক যদি প্রিফার করে গৈ আছে তেনহলে যদি আপনি হেভি রোলিং তাক অলরেডি বেশি ইউজ হয়ে গেছে আর সয়েলটো যদি ন্যাচারালি ভাল সয়েল তাত আপনার যদি ঘাঁও থাকে তেনহলে আপনি স্পিন ট্র্যাক পাওয়াটো অলপ দিগদার হয় স্পিন ট্র্যাকের কারণে বেসিক্যালি সয়েলটো যদি অলপ স্যান্ড পার্সেন্টেজ সয়েলটোত বেশি থাকিলে বা ঘাঁ কম আছে আর প্রিপারেশনের সময়ত আপনি রোলিং হেভি রোলিংটোর মিনিমাইজ ইউজ করেছে তেতিয়াহলে এখন তাতে বল ঘুরার চান্সেস ম্যাক্সিমাম এটা ওয়াংখেড়ে যদি আমি কো ওয়াংখেড়ে নর্মালি রেড সয়েল ওয়ান অফ দ্য বেস্ট পিচেস ইন ওয়ার্ল্ড রেড সয়েলের ভিতর ওয়ান অফ দ্য বেস্ট পিচেস ইজ ওয়াংখেড়ে তাতে আপনি থার্ড ডে ফোর্থ ডে আপনি স্পিন হওয়া দেখা পায় কিয় বিকজ রেড সয়েলত আমার আঠাতকৈ বালির পার্সেন্টেজটা আমার কলা মাটিতকে বেশি থাকে তো তাতে বল যেতালেকে উইকেটখন ড্রাই হয়ে গই থাকে সফট হয়ে যায় সফট হওয়ার লগেলগে বল ঘুরা স্টার্ট বেশি হয় নর্মাল ব্ল্যাক সয়েলতকে আর পাতা ইজ লাইক আপনি যিখিনি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট সাপোজ মই আপোনাক কলো যে ফার্স্ট ডে কন্ডিশনত অলপ মুভ হব লাগে যোনটো আমাৰ প্লেয়িং কন্ডিশনত থাকে সেই ফার্স্ট ডে কন্ডিশনটো গৈ পেলাই আপুনি যদি ম্যাচখন এখন ডেইজ ম্যাচ যদি সেকেন্ড ডে কন্ডিশনত স্টার্ট কৰিব পাৰে দ্যাট মিন্স ইটস টোটালি ড্রাই কন্ডিশন যিখিনি ময়েশ্চার থাকিব লগা আছিল এইখিনিও নাই সেইটো কন্ডিশনত যদি আপুনি হেভি রোলিং অলপ এক্সেস হেভি রোলিং করা যায় এইটো কন্ডিশন যদি খেলিব দিয়ে দেন বেসিক্যালি ইট বিকামস এ পাতা ওকে এটা আপুনি ওয়ানখানের কথা কৈছে ইন্ডিয়া ভিন্ন প্রান্তে ইমান ডাঙৰ কান্ট্ৰি এখনত ইমান ডিফাৰেণ্ট কাইণ্ড অফ এ সয়েল আছে তো তাতে প্লেয়িং কন্ডিশন বা উইকেটৰ ডিফাৰেন্স আহা ইটস এ অবভিয়াছ থিং আজি সেনেকুৱা ধৰণৰ বস্তু আমি সঘনে শুনিব পাৰোঁ এইটো ফেক্ট হয় আজি সুবিধা অনুযায়ী ৱেষ্টত তেওঁলোকে ৰেড চইল ইউজ কৰি আছে তাৰে কণ্ডিশ্যনত গৈ পেলাই যেনেকৈ মই ইলাইট চইলৰ কথা ক'লোঁ কৰ্ণাটকাত ইলাইট চইল ইউজ হৈ আছে চণ্ডীগড় মহালীত ইলাইটিক চইল ইউজ হৈ আছে ঠিক তেনেকৈ জম্মু কাশ্মীৰত আমাৰ নিচিনা কেলিনেটিক হৈ আছে ইডেনত আপোনাৰ স্মেকটেটিক হৈ আছে উৰিষ্যাত স্মেকটেটিক হৈ আছে গতিকে ডিফাৰেণ্ট চইল ডিফাৰেণ্ট জ'ন ডিফাৰেণ্ট ৱেডাৰ কণ্ডিশ্যনছ ডিফাৰেণ্ট চইল ডিফাৰেণ্ট বাউন্সেছ দেট ইজ অবভিয়াছ আৰু এতিয়া সাব কন্টিনেণ্ট মানে ইণ্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্ৰীলংকাৰ বাহিৰত পিচৰ নেচাৰ আৰু বিহে বেলেগ বেলেগ হয় কিয় হয় মানে ইংলেণ্ডত চুইং দেখা যায় অষ্ট্ৰেলিয়া আৰু দক্ষিণ আফ্ৰিকাত মানে পেচ এণ্ড বাউন্সি ঠিক তেনেদৰে নিউজিলেণ্ডত একেবাৰে সুকীয়া হয় এইখিনিতে মই প্ৰথমতে আপোনাক যেনেকৈ কৈছিলোঁ যে মাটি যোনটো আমি চইল বুলি কওঁ ক্লে' যোনটো কওঁ সেইটোৰ ওপৰত বহুত ডিপেণ্ড কৰে অষ্ট্ৰেলিয়া ইজ স্মেক টাইট সবচে বেষ্ট চাউথ আফ্ৰিকা ইজ স্মেক টাইট ইংলেণ্ড কিন্তু কেৱলি নাই ইংলেণ্ডৰ চইল আৰু আমাৰ চইল মই ৰিচেণ্টলি ইংলেণ্ডত পিছত অলপ চাই পেলাই কাম কৰাৰ এটা সুবিধা পাইছিলোঁ এদিন দুদিনৰ সময়ত তো তাৰ চইল আমাতকৈ ক'ব গ'লে বেয়া বুলিহে ক'ব লাগিব আপুনি বাট তেওঁলোকে তাৰ কণ্ডিশ্যন ৱাইজ এক্সেছ ঘাঁহ এপ্লাই কৰে সাপোজ আমি পিছত বাৰ্মুডা ছিলেকশ্যন ওৱান ইউজ কৰোঁ ইণ্ডিয়া যোনে গৰমৰ টেম্পাৰেচাৰ 32ৰ পৰা 40 ডিগ্ৰীলৈ থাকিলেও সি ছাষ্টেইন কৰি যায় ইংলেণ্ডৰ টেম্পাৰেচাৰ 20 ডিগ্ৰীৰ ওপৰত নাযায় তেওঁলোকে ৰাই গ্ৰাছ ইউজ কৰে সেই ৰাই গ্ৰাছটো তেওঁলোকে এক্সেছ ছিডিং কৰে ছেকেণ্ডলি আপুনি ডেফিনেটলি দেখা পাইছে যে ইংলেণ্ডত এখন যদি খেল হয় চেণ্টাৰত যদি ইণ্টাৰনেশ্যনেল খেল হয় গোটেই বাউণ্ডেৰীৰ ওচৰলৈকে তেওঁলোকৰ 25-26 কৰ্ণাৰ পিচ থাকে বিকজ
তেওঁলোকৰ পিচ কিখনত যদি আপুনি এদিন ফোৰ ডে গেম এখন খেলে তাতে ঘাঁহৰ ৰিজেনেৰেশ্যন প্ৰচেছটো আমতকৈ শ্লো। এই প্ৰচেছটো যিহেতু শ্লো হয় তেওঁলোকে এখন পিচত খেলি পেলাই বাকী নিজৰ লীগ লীগ সৰু সুৰা খেল পেলাই কণ্টিনিউৱাছলি বেলেগ বেলেগ পিচত খেলায়। এইখন পিচত যদি মই ঘূৰি আহোঁ দুমাহমান পিছতে ঘূৰি আহিম তেতিয়ালৈকে ঘাঁহ ৰিজেনেৰেট হয় পিচখনৰ লংজিভিটিটো বাঢ়ি যায়। আচ্ছা চ' এইবিলাক কণ্ডিশ্যনৰ ওপৰত ভালেখিনি কথা ডিপেণ্ড কৰে প্লাছ ৰলিং পেটাৰ্ণ। আজি নিউজিলেণ্ডত আপোনাৰ যোনটো ছইল ইউজ হয় তাতে তেওঁলোকে আজি এতিয়া টেষ্ট মেচো চলি আছে ইণ্ডিয়াৰ তাতে তেওঁলোকে শুনিছোঁ মই দেখা নাই শুনিছোঁ যে 5 টনৰ পৰা 8 টনলৈকে ৰোলাৰ ইউজ কৰে। আমাৰ ইণ্ডিয়ান কণ্ডিশ্যন 2 টন ৰোলাৰ ইজ এক্সেছ, 2 টন ৰোলাৰতেই আমি ভাল কম্পেকশ্যন পাই যাব পাৰোঁ। তাতে আমাৰ মাটিটো কিজানি 2 টনৰ ওপৰত ইউজ কৰিলে পিচখনৰ কণ্ডিশ্যনটো ডেমেজো হৈ যাব পাৰে, বাট তাতে 8 টনলৈকে ইউজ কৰিলেও ডেমেজ নহয়। ৱেৰ এজ ইন অষ্ট্ৰেলিয়া তেওঁলোকেও ঠিক তেনেকৈ 2 টনলৈকে 3 টনলৈকে ৰোলাৰ ইউজ কৰে। চ' ছইলৰ ওপৰত গোটেইখিনি ডিপেণ্ড কৰে, গোটেই অলমষ্ট গোটেইখিনি ডিপেণ্ড কৰে বুলি ক'ব পাৰে। ঠিক আছে, থেংক ইউ মুকুট, আপুনি আজি আহিলে আমাক সময় দিলে আৰু পিচ আৰু প্লেয়িং কণ্ডিশ্যনৰ বিষয়ে বহুতো কথা আমাক জনালে। থেংক ইউ, থেংক ইউ ছ' মাছ।